ভাইবা পরীক্ষার যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানা নাই থাকে, তোমরা সুন্দরভাবে বলো যে স্যার দুঃখিত, আন্তরিকভাবে আমি সরি, আমার এই প্রশ্নের উত্তরটি জানা নেই। কিন্তু নার্ভাস হবা না, ভয় পাবা না। অফিসার যিনি ভাইবা নেবেন তাকে অসম্মান করবো না। স্যার যেভাবে তোমাদেরকে বলতে বলবেন বা নির্দেশনা দিবেন সেভাবে মেনে ভাইবা পরীক্ষা দিবা আর কি। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ভাইবা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছিল সেনা নৌ বিমান বাহিনীতে লিখিত পরীক্ষার পরে ভাইবা পরীক্ষা হয়ে থাকে আর কি। বুঝাতে পারছি? এখন ভাইবা পরীক্ষাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাইবা পরীক্ষা ভালো করতে চাইলে কী কী করা দরকার, কী করা উচিত, এবং ভাইবা পরীক্ষাগুলোতে কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। জি স্যার, আজকের ভিডিওর মাধ্যমে তোমরা উপস্থিত সোলজার একাডেমির শিক্ষার্থীরা সবাই জানতে পারবা যে কিভাবে তুমি ভাইবা পরীক্ষার কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারবা। বুঝাতে পারছো? আমি তো তোমাদের বোর্ডে প্রশ্ন লিখে দিছি, উত্তরও বলে দিছি, ঠিক আছে? দেখে আজকে তোমাদেরকে ধরে তোমরা দেখো। প্রথমটি দেখো, ডিসক্রাইব অ্যাবাউট ইউর ফ্যামিলি অর ইউর সেলফ। তাহলে যদি ইংলিশে তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি ধরো সাপোজ ভাইবার রুমে তুমি গেলা, প্রথমত আমরা কি করব? ভাইবার রুমে গেলে দরজা যদি থাকে আস্তে করে দরজাটা খুলব, অনুমতি চাবো সুন্দরভাবে, তাই না, যে আমি আসতে পারি স্যার, এভাবে তো আমরা চাবো। আচ্ছা, অনুমতি চেয়ে ভিতরে ঢুকলা, প্রবেশ করলা। অফিসার যদি বসতে বলে তখন সুন্দরভাবে চেয়ারে বসে বললা, ঠিক আছে, বা টুল থাকলে টুলে বসলা, বসে সুন্দরভাবে মেরুদণ্ড সোজা করলা, করে অফিসারের দিকে তাকায় সুন্দরভাবে উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ধরো রুমে ঢুকলা, ঢুকার পরে তোমাকে জিজ্ঞেস করলো ডিসক্রাইব অ্যাবাউট ইউর ফ্যামিলি অর ইউর সেলফ। ইংলিশে বলতে পারে তো? বলতে পারে না? আচ্ছা, এখন তোমার ফ্যামিলি সম্পর্কে বলতে পারবে না, দুই চার পাঁচ লাইন পারবে না? তোমার নিজের সম্পর্কে দুই চার পাঁচ লাইন বলতে পারবে না? উত্তর লিখে দিছি আমি, সবাই মুখস্থ করছো, এখন কাউকে ধরতে দিলে পারবা? হ্যাঁ পারবা। আচ্ছা, তো যাই হোক, আর না ধরে তাহলে ভিডিও আমাদের আবার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এর পরের প্রশ্নটি দেখো, হোয়াই ডু ইউ লাইক টু জয়েন ইন আর্মি, ঠিক আছে, বা হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি, তুমি আর্মিতে কেন জয়েন করতে চাও? যদি এটা ইংলিশে ধরে তাহলে তো বলতে পারবা, আমি উত্তর লিখে দিছি না, পারবা কেউ বলতে? তুমি পারবা? কারা পারবে রে হাত তুলতে সাহস করে? ভিডিওতে কিন্তু ধরলে মানের দেওয়া যাবে না, যারা হাত তুলছো তারা পারবা তো? এখন যদি মাইক্রোফোন নিয়ে গিয়ে ধরি পারবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হাত নামো। এরপরের প্রশ্নটি দেখো, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? এম ইন লাইফ মানে কি? জীবনের লক্ষ্য। এগুলো তোমরা সৈনিক পদে পরীক্ষায় দিতে যাবা, তোমাদের বেসিক্যালি সাধারণত বাংলায় কোশ্চেন হবে, তারপরও দুই চারটা ইংলিশ কিন্তু করে, প্রায় প্রায় ইংলিশ কিন্তু আসে আর কি, অনেকের কাছে তো শোনা যায়, ঠিক আছে? আমাদের ছাত্ররা তো অনেকে পরীক্ষা দিতে যায়, তার যারা চাকরি পেয়েছে, যারা চান্স পাচ্ছে, তাদের কাছে তো শোনা, বা আমরাও তো জানি যে একটু টেস্ট করার জন্য আর কি ধরে আর কি, যে তোমার ইংলিশে কেমন একটু নলেজ আছে, ঠিক আছে? এরপরে দেখো, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? এম ইন লাইফ মানে কি? জীবনের লক্ষ্য। তোমাদের জীবনের লক্ষ্য কি বলো দেখি? তুমি বলো দেখি, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? হ্যাঁ, মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ সোলজার অফ বাংলাদেশ আর্মি। মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ সোলজার অফ বাংলাদেশ আর্মি। তোমার কি বসে অপশন? তোমার কি বসে বলো, বসে বলো তোমার কি? মাই এম ইন লাইফ ইজ বিকাম টু ইজ বিকাম ইজ টু বাংলাদেশ আর্মি। কি সেন্টেন্স ভুল করতেছিস কেন? এই সঠিক ভাবে কে বলতে পারবে? সুব্রত বলো। স্যার, আই লাইক টু জয়েন বাংলাদেশ আর্মি। আর এটা তো তোমার পছন্দ, কিন্তু হোয়াট ইজ ইওর এম ইন লাইফ? স্যার, মাই এম ইন লাইফ, মাই এম ইন লাইফ, স্যার, মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ নার্ভাস হওয়া যাবে না। দেখো, পরীক্ষা এমন একটা বিষয়, ও কিন্তু ভালো ছাত্র, তোমাদের থেকে বেশি পড়ালেখা করে, ও কিন্তু নার্ভাসের কারণে দেখো সঠিকটা বলতে পারতেছে না। পরীক্ষা খারাপ হওয়ার একটাই কারণ হচ্ছিল নার্ভাস হওয়া যাবে না। ভাইবা পরীক্ষাটা এরকমই, নার্ভাস হয়ে গেছো, জানা উত্তর তুমি ভুল করে আসছো, তাই না? তাহলে কি হওয়া উচিত? মাই এম ইন লাইফ ইজ টু জয়েন বাংলাদেশ, মাই এম ইন লাইফ টু বিকাম এ সোলজার অফ বাংলাদেশ আর্মি। তুমি যেভাবে বলো না কেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সিট ডাউন, বসো। এরপরে দেখো, হোয়াট ইজ ইওর হবি? হোয়াট ইজ ইওর হবি মানে কি? তোমার শখ কি? হোয়াট ইজ ইওর হবি, ঠিক আছে, ইংলিশে কি হয়ে যেতে পারে? মাই হবি ইজ টু প্লে ক্রিকেট বা ফুটবল, ঠিক কিনা? আরও অন্যান্য থাকলে অন্যান্য হতে পারে, গার্ডেনিং হতে পারে, বুক রিডিং হতে পারে, আরও অনেক কিছু হতে পারে কিন্তু, তাই না? এরপরে দেখো, তোমার নামের পূর্ণ অর্থ, তোমার নামের পূর্ণ অর্থ, সবাইকে আমরা আমাদের নামের অর্থ জানি, জানি, ওকে। এরপরে বাংলাদেশের সীমানা কি? সীমানা বলতে পারবা না? ওকে,
বাংলাদেশ সেনা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি র‍্যাব ও পুলিশের প্রধানের নাম কি? আমরা তো শিখছি ক্লাসে। পারবা তো? জি স্যার। বলো দেখি সেনাবাহিনীর প্রধানের নাম কি একজন বলো। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্যার। গুড, ঠিক আছে বসো। এরপরে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ভাইভা তো ধরবে কিন্তু, ঠিক আছে? প্রায় প্রায় ভাইভাতে প্রশ্নগুলো আসে। তোমরা যারা দেখছো ইউটিউবে স্টুডেন্টরা, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিবা এই টপিকসগুলোর উপরে। বিভিন্ন রাজধানী এবং মুদ্রার নাম আমরা কয়েকটা টেস্ট করি। আচ্ছা তুমি বলো পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ। ইন্ডিয়ার রাজধানী? নয়াদিল্লি। ঠিক আছে বসো। তুমি বলো দেখি মালদ্বীপের রাজধানী কে? পারবা কে? মালে। মালদ্বীপের রাজধানী মালে, ঠিক আছে। আরেকটা ধরে বলো নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। বসো। সাদেক তুমি বলতে পারবা? বলো দেখি। আচ্ছা ওটা তো জিজ্ঞেস করি নাই, এখন প্রশ্ন করব, ঠিক আছে? তুমি বলো আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি, তাই না? ফ্রান্সের রাজধানী? প্যারিস, ঠিক না? ওকে বসো। ভয় আছো কেন তোমরা? ভয় করা যাবে না তো, তাই না? সৈনিক হবা তোমাদের সাহস থাকতে হবে, ভয়কে জয় করবা। তাহলে দেখো আমরা টিউটোরিয়ালের মধ্যেই দেখো তোমাদের নার্ভাসনেস গুলো কাজ করতেছে। এখনো তো ভাইবা শুরুই করিনি, রিয়েল ভাইবা, ভাইবা তো নিব আমি। ক্লাসে উত্তর লিখে দিছি, তারপরে দেখো নার্ভাস হয়ে পড়তেছো, নার্ভাস হবে না, ঠিক আছে? নার্ভাস হয়ে গেলে যে কোনো পরীক্ষা খারাপ হতে পারে, বিশেষ করে ভাইবা পরীক্ষা খারাপ হবে, ঠিক আছে? এরপরে দেখো সার্বভুক্ত দেশগুলোর নাম, সার্বভুক্ত দেশ কয়টি? আটটি। তারপরে বাংলাদেশের জাতীয় প্রতীক, কবি, পাখি দিবসের নাম সম্পর্ক সম্পর্কে প্রশ্ন আসতে পারে আর কি। বাংলাদেশের জাতীয় দিবস কবে? ২৬শে মার্চ। বোঝা গেছে? এরপরে ১১ নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের সাতজন স্টেশনের নাম, এটা খুবই ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষা আসবেই, পাশাপাশি ভাইবা পরীক্ষাও আসবে। বাবা একটু কষ্ট করে পড়ে নেবা, ঠিক আছে? যারা ইউটিউবে স্টুডেন্ট আসো, তোমরা যারা দেখছো বা সাতজন বিশিষ্টের নাম তাদের পদবি সহকারে, ঠিক আছে? পদবি সহকারে সাতজন বিশিষ্টের নাম খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। ১২ নম্বর দেখো, বাংলাদেশ অথবা বিদেশের বিখ্যাত ব্যক্তি, স্থান ও বস্তু সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এখন তোমাকে যদি বলে বাবা শহীদ মিনার কোথায় অবস্থিত, স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, পারবা না? বলো দেখে স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? আর তুমি বলো শহীদ মিনার কোথায় অবস্থিত? ঢাকায়। কোথায় তুমি বলতে পারবা? তুমি পারবা বাবা? বাবা তুমি পারবা কি শহীদ মিনার কোথায় অবস্থিত? ঢাকা বনানীতে তো নৌবাহিনীর সদর দপ্তর। বসো। হ্যাঁ এই যে শহীদ মিনার দেখো, শহীদ মিনার দেখা যাচ্ছে না? শহীদ মিনার তো এখানেই আছে। কোথায় অবস্থিত বলো? হ্যাঁ দেখো ছোটবেলা থেকে আমরা দেখে আসছি শহীদ মিনারে ফুল দিতে যায়, কত কত তারিখে ফুল দিতে যায় বলো দেখি? ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যায় আর কি। কেন দিতে যায়? কোন শহীদের? মুক্তিযুদ্ধ নাকি অন্য শহীদ? এই ভাষা শহীদ, মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধের জন্য স্মৃতিসৌধ, আর ভাষা শহীদের জন্য শহীদ মিনারে ফুল দিতে যায়, তাই না? ঢাকায় হচ্ছিল ওই যে তোমার ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রামে, ঢাকা ইউনিভার্সিটির পাশে তো শহীদ মিনার অবস্থিত আর কি, ঠিক আছে? এগুলো পড়বা। এরপরে দেখো একজন সৈনিক হতে হলে কি কি গুণাবলী থাকতে হবে, আমরা শিখছি না গুণাবলীগুলো? সৎ হতে হবে, সাহসী হতে হবে, বুদ্ধিমান হতে হবে, হ্যাঁ কঠোর পরিশ্রমী হতে হবে, এখন যে যার মতো সেটা তোমরা বলতে পারো। এরপর হচ্ছিলো তোমার প্রিয় খাবার, প্রিয় খেলা, প্রিয় রং, প্রিয় ব্যক্তি, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তারপরে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন আসতে পারে, হ্যাঁ ট্রান্সলেশনগুলো কীরকম, যে আমার বাবা একজন শিক্ষক, তারপর আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে সম্মান করি, ঠিক আছে? আমি আপনাকে সম্মান করি, বাবা মাকে সম্মান করি, ঠিক আছে? বাংলাদেশ আমার জন্মভূমি, এই ধরনের ট্রান্সলেশনগুলো আসতে পারে ছোটোখাটো। এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা অবশ্যই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে। ভাইবা পরীক্ষা যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানা নাই থাকে, তোমরা সুন্দরভাবে বলো যে স্যার দুঃখিত, আন্তরিকভাবে আমি সরি, আমার এই প্রশ্নের উত্তরটি জানা নেই। কিন্তু নার্ভাস হবা না, ভয় পাবা না। অফিসার যিনি ভাইবা নেবেন তাকে অসম্মান করবো না, স্যার যেভাবে তোমাদেরকে বলতে বলবেন বা নির্দেশনা দিবেন সেভাবে মেনে ভাইবা পরীক্ষা দিবা আর কি, ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ ভাইবা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবো।
আর যখন ভাইবা দেওয়া শেষ হবে সুন্দরভাবে আবার চেয়ার ছেড়ে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াবা, সুন্দরভাবে একটা সালাম দিবা, দিয়ে তুমি সুন্দরভাবে বের হয়ে যাবা। মনে থাকবে এই জিনিসগুলো যদি আমরা ভাইবার জন্য এইভাবে প্রস্তুতি নেই এবং এই পরামর্শগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আশা করি আমি শুধু সোজা একাডেমির ছাত্ররাই না, যারা ইউটিউবে আমার শিক্ষার্থী রয়েছে, যারা 2022 সালে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, এই এই যে দিক নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা অবশ্যই ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। যাবে তো? ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থেকো, আগামীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।